যদি খলনায়ক আমি পালাই হ্যাঁ 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 এটা কি হলো ঘোষণা দেওয়া হয়েছে নায়করা আসবে আর আসছেন আপনারা খলনায়ক তাহলে কেন সে থাকবে আর তাতে কি হইছে আমরা তো আসছি ঈদের আনন্দ মেলায় আনন্দ করার জন্য হ্যাঁ শোনো ভাই তুমি যা মনে করো ভাইয়া গেছো গা এই যে সব ভিলেন না ভাই খলনায়ক না সব অভিনেতা আমরা খারাপ অভিনয় কইরা কইরা দুনিয়ার মানুষেরে বুঝাই খারাপ মানুষে খারাপ কাম করলে ওর পরিণতিটা কি হয় লাস্টে হিরো রাতে পেলানি খাইয়া আর জানছে আচ্ছা এবার আপনাদের মুখেই শুনতে চাইবো আপনাদের কথা প্রথমে রয়েছেন মিজানুর রহমান আমার সবচেয়ে জনপ্রিয় যে নাটকটি ছিল রূপনগর সেটির একটি চরিত্রে আমার মুখ দিয়ে একটি ডায়লগ খুব বেশি উচ্চারিত হতো হ্যাঁ হ্যাঁ আমাদের এখনো মনে আছে ফুটে করে দিব এবং একবার এইটার এই নাটকের একটি পর্ব প্রচার হওয়ার পরে আমি যখন গ্রিন রোড দিয়ে হাঁটছিলাম তখন অনেকগুলো লোক আমাকে ঘিরে ধরছিল আর রাতিন ভাইয়ের কাছে আসছি এবার অনেক চলচ্চিত্রে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর চরিত্র করেছি এরকম একটা ছবিতে ভয়ঙ্কর একটা চরিত্র করেছি যে অনেক খুন খারাপি অনেক মেয়েদের অনেক মানে অনেক রকম ক্ষতি করেছি অনেক কিছু করেছি একটা শিশু বাচ্চাকে পর্যন্ত মানে ইসের মধ্যে অ্যাসিডের মধ্যে ফেলে ঝলসে দিয়েছি মানে এরকম একটা জঘন্য জঘন্য কাজ করেছি ওই ছবিটা রিলিজ হওয়ার পরে আমি একটা বিয়ে বাড়ি দেখেছি দাওয়াতে তো গিয়ে আমি বললাম যে সবার সঙ্গে দেখা হলো আচ্ছা নতুন যে কনে তাকে মেয়েটিকে একটু শুভেচ্ছা জানিয়ে যাই যে বিয়ের শুভেচ্ছা জানিয়েছি তো আমাকে নিয়ে গেল মেয়েটির সামনে তো মেয়েটি ঘুমটা দিয়ে বসে আছে তো মেয়েটি মুখটা খুলে ওদের দেখে সেলিম ভাই আপনার কাছে জানতে চাইবো আজকে যেমন আমি ভয় পেয়েছি এরকম পরিস্থিতির মুখোমুখি এর আগেও আপনি হয়েছেন আমার এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ছে এক সময় আমার একটা অনুষ্ঠানের জন্য বনানীতে একজনের বাসায় যেতে হয়েছিল উনি দাওয়াত দিয়েছিলেন তো তার বাসায় গিয়ে আমি যথারীতি কলিং বেল টিপলাম টিপার পরে কাজের বয়ে এসে দরজা খুলে দিয়ে যে গেল আর আসার খবর নাই অনেকক্ষণ দরজা খোলা আমি ভিতরে ঢুকতে পারছি না কারণ একটা বাসায় কী করে ঢুকি আমি দাঁড়িয়েই আছি অনেকক্ষণ কলিং বেল টিপতে টিপতে তারপরে ঘরের মহিলা ওই কাজের মেয়েকে ডাকতে ডাকতে আসতেছে আসার পরে বললো যে কী ব্যাপার দরজা খোলা আমি বললাম যে আপা উনি তো কে একজন খুলে দিয়ে গেল আসেন 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 যাই হোক বসালেন পরে অনুষ্ঠানের দিন উনি আমাকে বললো সেদিন কী হয়েছে জানেন আমি কী হয়েছে উনি বললো যে আপনি চলে যাওয়ার পরে আর মেয়েকে খুঁজে পাচ্ছি না তারপরে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে গিয়ে বাথরুমে দরজা নক করছি তখন সে বলতেছে ওই গুন্ডা বেটাটা গেছে